আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে দুর্দান্ত দুটা সেটিংস দেখিয়ে দেবো। এই সেটিং যদি আপনি অন করে রাখেন আপনার মোবাইল, আপনি যদি কাউকে দেন সে আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আপনি কার সাথে চ্যাট করছেন, কার সাথে ভিডিও কলে কথা বলছেন, অডিও কলে কথা বলছেন, কোন হিস্টোরি সে দেখতে পাবে না। কারণ অনেক সময় দেখা যায় যে আপনার মোবাইল ফোন কেউ কাউকে আপনি যখন দেন সে আপনার এই হোয়াটসঅ্যাপে ঢুকে আপনার যে হিস্টোরি সেই হিস্টোরিগুলো ওখান থেকে দেখে নিতে পারে। কিন্তু এই সেটিংস দুটো আপনি যদি অন করে রাখেন আপনার নিরাপত্তার স্বার্থে, তাহলে আর কেউ এটা দেখতে পাবে না। এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ওপেন করবেন। ওপেন করার পর ওপরে যে থ্রি ডট আছে থ্রি ডটের ওপরে ক্লিক করবেন। থ্রি ডটের ওপরে ক্লিক করার পর সেটিংসের ওপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টের ওপরে ক্লিক করবেন। এখান থেকে অ্যাকাউন্টের ওপরে ক্লিক করার পরে টু স্টেপ যে ভেরিফিকেশন অপশন আছে টু স্টেপ ভেরিফিকেশন অন করে এটার উপরে ক্লিক দেবেন। দেওয়ার পরে এই যে নিচের দিকে যে অন অপশন আছে জাস্ট অন করে দেবেন। এবং এখান থেকে একটি 6 ডিজিটের একটি পিন নাম্বার দেবেন, আপনার পছন্দ মতো 6 ডিজিটের একটি পিন দেবেন। দেওয়ার পরে আবার কনফার্ম পিন দেবেন। হয়তো বা এটা নাও দেখা যেতে পারে স্ক্রিন প্রাইভেসির স্বার্থে, এইভাবে এই স্টেপগুলো ফলো করবেন। তারপর আবার আমি এটা দিলাম। দেওয়ার পরে এখান থেকে রিকভারি যদি কোনো কারণে বশত যদি আপনি আপনার পিন ভুলে যান, সেক্ষেত্রে আপনি একটি ইমেল অ্যাড্রেসও ব্যাকআপ হিসাবে দিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনি এটা স্কিপও করতে পারেন, আবার এটা দিয়েও রাখতে পারেন। জাস্ট আমি এই মুহূর্তে এটা স্কিপ করে রাখলাম। আপনি যদি মনে করেন এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেসটা রিকভারির জন্য দিয়ে রাখতে পারেন, কোনো কারণবশত যদি আপনি আপনার পিন কখনও ভুলে যান তখন যদি রিসেট দেওয়া লাগে সেজন্য। তারপরে স্কিপের ওপরে ক্লিক করলাম, এই মুহূর্তে আমি মেল অ্যাড্রেসটি দিচ্ছি না, বাস। তারপরে ডানের ওপরে ক্লিক দিলাম। এইবার আমি আবার যদি হোয়াটসঅ্যাপে ঢুকতে চাই, এবার ব্যাকে ক্লিক করলাম, করার পরে আমি এখন আমার হোয়াটসঅ্যাপে যে ঢুকছি তখন আর কোনো কিছুই আসছে না। সর্বপ্রথম আমাকে বলছে যে আমার এই পিন নাম্বার দিতে। এখান থেকে যদি আমি আমার পিন নাম্বার দিতে পারি তাহলে আমি খুব সহজেই আমি চ্যাটগুলো দেখতে পাবো। আরেকটা সেটিংসও আপনাদের দেখিয়ে দিই। এই জন্য আপনারা যে মোবাইল আছে সেই মোবাইলের থ্রি ডটের উপরে ক্লিক করবেন। থ্রি ডটের উপরে সেটিংসের উপরে ক্লিক করবেন। এখান থেকে যে প্রাইভেসি অপশন আছে প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। তার নিচের দিকে দেখুন লেখা আছে ডিজেবল ফিঙ্গারপ্রিন্ট লক, ডিজেবল। আপনি ফিঙ্গারপ্রিন্ট লক দিয়েও এই একই ধরনের সুবিধা নিতে পারেন। ওটা হচ্ছে পিন নাম্বার আর এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্ট মানে আপনার হাতের যে মোবাইল আছে এই মোবাইল দিয়ে যে মোবাইল আছে সেই মোবাইলে যে আপনার ফিঙ্গারপ্রিন্ট আছে, আপনার যে আঙুল আছে আঙুল দিয়ে আপনি খুব সহজেই আপনি হোয়াটসঅ্যাপ দেখতে পারবেন। কারণ অন্য কারোর হাতে দিলে কারণ আপনার এই ফিঙ্গারপ্রিন্ট তাদের কাছে থাকবে না। এই জন্য ফিঙ্গারপ্রিন্টের উপরে ক্লিক দিলাম। দেওয়ার পরে এই যে এখানে আনলক দ্য ফিঙ্গারপ্রিন্ট এই এটার উপরে ক্লিক দিলাম, তারপর ওকে দিলাম। আমার ওকে কাজ করছে না কারণ আমার অলরেডি মানে আমি এটা আমি যে অনেক সময় আপনারা যখন লগ ইন করেন লগ ইন করার সময় যে ফিঙ্গারপ্রিন্ট অপশনটা অন করেন সেই অপশনটা অন করা হয়নি। আমি আমার ফিঙ্গার দিয়ে এটা অন করি না, জাস্ট প্যাটার্ন লক আছে প্যাটার্ন লক দিয়ে অন করি। সেজন্য আমাকে বলতেছে যে আপনি টু ইউজ দিস ফিচার ইউ নিড টু সেট আপ ইউর ফিঙ্গারপ্রিন্ট অন ইউর ডিভাইস ফার্স্ট। এটা যদি আপনি অন করে রাখেন, আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট দেন তাহলে এটা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপ ওপেন করতে পারবেন, অন্যথায় এটা ওপেন করতে পারবেন না। এবং ওখানে যে পিন কোডের মাধ্যমে ওপেন করছেন বা এটা যে কোনো একটি অপশন অন করে রাখতে পারবেন, হয় ফিঙ্গারপ্রিন্ট না পিন দিয়ে যে কোনো একটা যদি অন করে রাখেন তাহলে খুব মানে কোনো কারণবশত যদি আপনার ফোন হারিয়ে যায় বা কোনো দুর্ঘটনা ঘটে বা কেউ যদি আপনার ফোন নেয় তাহলে আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট এগুলো কোনো কিছু দেখতে পারবে না। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। ভিডিও শেষ করার আগে একটি কথা, এই টাইপের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করে জানান আমার ভিডিও আপনাদের কেমন লাগলো আর কোন টাইপের ভিডিও আপনারা চান। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।